হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে এনআরসির নোটিশ আসা এখন থেকে শুরু হয়ে গিয়েছে। তো এই নোটিশটা কিভাবে আসছে, বা এই নোটিশটা কাদের জন্য জরুরি, বা এই নোটিশ কার নামে আসতে পারে, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এনআরসি যখন থেকে শুরু হয়েছিল 2015, তারপরে যখন ফার্স্ট লিস্ট দিয়েছিল ড্রাফটে, তারপর সেকেন্ড লিস্ট দিয়েছিল, এখন আবার থার্ড লিস্ট দেবে। তো আপনারা দেখতে পেয়েছেন যে দফায় দফায় নামটা এসেছে, কারো নাম এসেছে, কারো নাম আসেনি। তো এখানে কথা হচ্ছে যে যাদের নাম আসেনি তাদের জন্য কী করা যায়। তো তারপরে তাদের জন্য যে যে নতুন করে ক্লেম দেওয়া হয়েছিল, আর এই ক্লেমে যে ক্লেম দেওয়া হয়েছিল, ক্লেম মানে অবজেকশন, অবজেকশন বা ক্লেম দুটোটাকে একটাই বোঝা যায়। তো এখানে ক্লেম কথার মানে হচ্ছে গিয়া যে ক্লেম করবেন বা অবজেকশন করবেন যে আমার নাম কেন আসেনি। তো তো এই পদক্ষেপ নেওয়ার জন্য এখন থেকে যে নোটিশটা আসতে চলেছে, এটা হচ্ছে যেই যাদের নামে আপনি ক্লেম দিয়েছিলেন বা যাদের নামে অবজেকশন দিয়েছিলেন, তার নামে নোটিশটা আসতে চলেছে। তো এইটা এখন থেকে, আগে ছিল অফলাইনে, কিন্তু এখন থেকে নতুন নিয়মে যেমন অনলাইনে এটা দিয়ে দিয়েছে যে আপনি আপনার কার নামে নোটিশ এসেছে বা কোথায় এসেছে, এই জায়গাটা আপনি দেখতে পাবেন, গিয়ে আপনি এইখানে হিয়ারিং হবে। তো তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আপনাকে নিজে যেতে হবে, আপনার যার নামে আসছে তার তিনি নিজে ক্যান্ডিডেট যেতে হবে। আর অন্য একটা কথা, যে আপনার যদি কেউ আত্মীয় বা আপনার ভাই বন্ধু বা আপনার কেউ যদি বিদেশ থাকেন আর তার নামে এখানে নোটিশ এসে গেছে, তো আপনি কী করবেন, এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। তো আজকে শুধু দেখাবো যে কীভাবে আপনি এই আপনার নামে নোটিশ এসেছে কি না কীভাবে দেখতে পাবেন, এবং কোথায়, পুরা ডিটেলস আপনাদের এই ভিডিওকে আমি দেখাবো। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এইটা যদি কোনো অসুবিধা হয় দেখতে, বা আপনারা কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন। তো শুরু করা যাক, এর জন্য আপনাদের নিশ্চয়ই আপনাদের এই এনআরসি এর অফিসিয়াল সাইটটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো ওইখানে এনআরসি এর অফিসিয়াল সাইটটা হচ্ছে nrcasam.nic.in, আপনারা ভালো করে দেখে নিন যে এনআরসি আসাম এইটা .nic.in। তো এইটাতে আমি ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল সাইটটা ওপেন হয়ে গেছে। তো আমরা আগে আমাদের যে অনলাইন কারেকশন করেছিলাম এইটা আপনি দেখতে পাচ্ছেন নিচে, আর এখানে নতুন করে একটা এসে গেছে ক্লেমস হিয়ারিং শিডিউল পোর্টাল। তো এইটা নতুন করে আপডেট হয়েছে, আর যেটা এনআরসির কারেকশন এখনও চলতেছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, সেটাই চলতেছে। অনেকের এখানে প্রবলেম হয়ে যায় যে এনআরসি যেটা কারেকশন পোর্টাল এটা একটু বদলি করে নিয়েছে, আর অনেকে আমাকে বলেছেন যে যে এইটা নতুন করে বদলে নিয়েছে। এটা আসলে কিছু নাই, এটা তাদের সাইটের মধ্যে কিছুটা বদলি করে নিয়েছে, কিন্তু প্রসেস যেটা আপনি আগে আমরা করেছিলাম সেটাই রয়েছে। তো ক্লেম শেয়ারিং শিডিউল পোর্টালটা হচ্ছে যেখানে আপনার কার নাম দিয়েছিলেন ক্লেমে বা অবজেকশন করেছিলেন, সেই নামটা বা কার নামে কোথায় নোটিশটা এসছে, আর আপনাদের কোথায় হিয়ারিংটা করতে হবে, সেই বিষয়টা দেখতে পাবেন। তো এখানে আমি এই যেখানে দেখতে পাচ্ছেন ক্লেম শেয়ারিং শিডিউল পোর্টাল, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়া একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এন্টার ইয়ারএন আর এন্টার ক্যাপচা ভ্যালু। তো আপনি এখানে আপনার 21 অঙ্কের যে ইয়ারএনটা সেইটা বসিয়ে দিবেন, আমি এখানে 21 অঙ্কের ইয়ারএনটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে ক্যাপচা ফিল করতে হবে আপনাকে, FSJF, তারপরে আপনাকে এখানে সার্চ বটনে ক্লিক করে দিতে হবে। সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আপনার যেটা নাম আপনি ক্লেম করেছিলেন, এখানে দেখাচ্ছে যে 2 নম্বর আইডি মেম্বার আইডি 2, তার মানে 2 নম্বর আইডির নামে যে নোটিশটা এসেছে সেটা হচ্ছে এখানে নেম অ্যান্ড কোড অফ হিয়ারিং ব্যান। তো এখানে
আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন যে কোথায় গিয়ে হিয়ারিংটা করতে হবে। এখানে দেখতে হবে ইন্দু স্টেডিয়াম রুম নম্বর 2, এটা একটা জায়গা দিয়েছে যেখানে 2 নম্বর মেম্বার আইডিকে করতে হবে। আর সেই মেম্বার আইডি 9, এরপরে 10, এরপরে 11, এরপরে 12, এটা অ্যাড্রেসটা সেম রয়ে গিয়েছে। তো আমি আশা করা যাক যে এই অ্যাড্রেসটা আপনাদের যদি মেহমানুষণ করেন আপনাদেরকে, তাহলে একটু তারা মিলিয়ে দেবে যে তাদের বাবার বাড়ি আর কতটা ডিস্টেন্সে আর শ্বশুর বাড়ি কতটা ডিস্টেন্সে, এইটা মিলিয়ে তারা দেবেন। কিন্তু যদি ছেলে মানুষ হন তাহলে এক পরিবারে একই জায়গায় পড়বে, এইটা নিশ্চিত। কিন্তু যদি মেয়ে মানুষ হন তাহলে তার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স আমি যে কথা বলেছি এইটা মিলে এখানে তারা নোটিশটা দেবেন বা জায়গাটা দেবেন। তো আপনারা এইখানে যেতে হবে, তো যেতে গেলে আপনাদের ডকুমেন্ট সহ যেতে হবে, আপনাদের যে যে ডকুমেন্ট আগে দিয়েছিলেন, বা যদি কোনো কারেকশন নতুন যদি কোনো ডকুমেন্ট কারেকশন করে নেন সেটা 2018 করেছেন বা 17 করেছেন, এইটা আপনি নিয়ে যাবেন। তারপর আপনাকে সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তাদের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনারা আপনাদের পুরো ভেরিফাই হওয়া যাওয়ার পর পরের লিস্টে আপনাদের নামটা নিশ্চয়ই আসবে। তো আপনারা দেখতে পেরেছেন যে এখানে আপনি লক্ষ্য রাখবেন যে নেম অ্যান্ড কোড অফ হিয়ারিং বেল। তো এইখানে আপনাদের এইটা দেখে সঙ্গে সঙ্গে নোট করে নেবেন খাতায়। আর আপনারা এইটা অনলাইনে দেখতে পারেন, আর আপনাদের নিজস্ব কেন্দ্রে বিএলও যিনি আছেন তার সাথে যোগাযোগ করে আপনারা এই নোটিশটা পেতে পারেন। আর যদি যদি আপনারা যেমন বিএলএ অনেক দূরে হয়ে যান, আপনাদের যদি তার সাথে যোগাযোগ সম্ভব হয় না, তাহলে আপনি অনলাইন থেকে একটা কম্পিউটার থেকে একটা এই ধরনের পেজটা বের করে আপনি এইটা নিয়ে হিয়ারিং সেন্টারে যেতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আর এটা বিএলও দিয়ে দেন, বিএলএ আপনাদেরকে ফোন করে বা আপনাদের সাথে যোগাযোগ করে এইটা আপনাকে দিয়ে দেবেন। তো এটা আপনারা কোনো চিন্তা করবেন না যে নোটিশ এসেছে আর এখন আমাদের নাম আসবে কি না, এইটা নোটিশটা এসেছে। আসলে নোটিশ বলতে কী বোঝা যায়, নোটিশ হলো যে আপনাদেরকে ইনফরমেশন যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে সেটা আপনাদের নোটিশের মাধ্যমে যে আপনাদের কোথায় ভুল ত্রুটি আপনি নিজে ব্যক্তিগতভাবে বলবেন। আপনাকে জিজ্ঞেস করা হবে যে এটা আপনার নাম কী বা আপনার বাবার নাম কী, বা এই ধরনের কোনো একটা প্রবলেম হলে বা প্রবলেম হওয়ার জন্য আপনার নামটা এসেছে। তো যদি আপনাদের বংশবৃক্ষ মানে যদি ফ্যামিলি ট্রিতে কোনো একটা নাম বাদ পড়ে যান তার জন্য নাম আসতে না পারে, আর কোনো যদি আপনাদের ডকুমেন্টে এখানে যেমন হুসেন আহমেদ, হুসেনের জায়গায় আহমেদ, ডকুমেন্টে আহমেদ কিন্তু আপনি এনআরসির ফর্মে হুসেন লিখে দিয়েছেন, বা বিবি নেশা এই ধরনের ভুলের জন্য প্রায় নামটা আসে না। তো এটা আপনারা লক্ষ্য করবেন। আর আপনারা যখন এনআরসি কেন্দ্রে হিয়ারিং সেন্টারে যাবেন তখন আপনাদের শুদ্ধ ডকুমেন্টটা নিয়ে যাবেন, যাতে আর কোনো দিন ভুল না। কারণ আমরা যে অনেকে আমাকে অনেকজন বলেছেন যে অনেক ফর্মটা ফিল আপ করেছেন যে শুদ্ধটা বসানোর জায়গায় ভুলটা ডকুমেন্টের তাইতে বসিয়ে দিয়েছেন, কিন্তু এইটা ঠিক না। কারণ তখন যদি আপনাদের এনআরসি ফাইনাল হওয়ার পর যদি ভুল থেকে যায় তাহলে আপনি সারা জীবন পস্তাতে হবেন, আপনার ভুল থেকে যাবে। সেই জন্য আপনারা শুদ্ধ ডকুমেন্টটা এখানে যখন হ্যারিং হবে তো শুদ্ধ ডকুমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে বলবেন এইটা আমার নাম অনেক দিনের আর এইটা আপনারা বসিয়ে দেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে এনআরসির আপনি নোটিশটা চেক করবেন আর হিয়ারিং সেন্টার কীভাবে দেখবেন। তো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে এইটা বলার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে যদি একটা লাইক করবেন, আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য আরও সাহায্য করতে পারি আর আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো থ্যাংক ইউ, বাই বাই।